অর্ঘ্য, আমি তোমাকে আজই ডিভোর্স দিয়ে দিচ্ছি। তুমি শ্রীরাধাকে বিয়ে করে নাও। ওর বাচ্চার বাবা যখন তুমি হয়েই গেছো, তখন তুমি ওকে অ্যাকসেপ্ট করে নাও। আমি মরে গেলেও শ্রীরাধাকে বিয়ে করব না। আমি তো বারবার বলছি যে ওই বাচ্চাটা আমার নয়। অর্ঘ্য, ওই বাচ্চা যে তোমার সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। রাহুলের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি কি বলছি বুঝতে পারছো না? আমি কিছু না শুনে শুধুমাত্র অনুমান করে কথাটা বলছি না, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। রাহুলের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি আবার সম্পর্ক? রাহুল তো আমার বন্ধু। রাহুল, রাহুল দা জুজু, প্রথমত অনেক বড় বয়সে তোমার থেকে, আর দ্বিতীয়ত তোমার দাদা। তোমার কি মনে হয় যে তুমি যুবরাজ আঙ্কেলের সঙ্গে যেভাবে মিশেছো সেটা বাড়ির প্রত্যেকের ভালো লেগেছে? কি বলছিস তুই জুজু? তাই তুমি নিজের সম্মান নিয়ে নিজে দূরে থাকো, আমার ব্যাপারে মাথা গলাতে এসো না। তো কি হয়েছে পরমেশ্বরী? সেটা ওই বলুক। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আমাকে ঘরটা খালি করতে হবে। দেখো জুজু, তুমি কিন্তু সত্যি খুব মিসবিহেভ করছো আমার সঙ্গে। আমি এমন কিছু ব্যবহার তোমার সঙ্গে করিনি যার জন্য তোমাকে এইরকম একটা ব্যবহার আমার সঙ্গে করতে। যদি আমার আর রাহুলদার সম্পর্কটাকে নিয়ে এরকম কানাঘুষো করা হয়, তাহলে তো আমিও বলবো যে মামুনির আর যুবরাজ আঙ্কেলের সম্পর্কটা একদম সাদা নাকি। তোমার কি মনে হয়? তোমার চোখের সামনে আমার মেয়ের গায়ে হাত তোলা হলো কি করে? একটা বাইরের মেয়ে, পরমেশ্বরী তোমার বোন, তুমি না হয় ওকে বিয়ে করেছো, কিন্তু পরমেশ্বরী আমার মেয়ের কে হয়? কোন অধিকারে ও হাত তুলেছে আমার মেয়ের গায়ে? আবার নতুন কি ব্যাখ্যা দিচ্ছিস বলতো শুনি। কেন আবার না? মানে রাহুলদা যদি আমাদের বাড়িতে আসে, তাহলে তো তোমার অনেক প্রবলেম হয়ে যাবে। তুমি যে লুকিয়ে লুকিয়ে যুবরাজ আঙ্কেলের বাড়িতে যাও, কাউকে না বলে, পাপাকে না বলে, ও এলে তো সেসব কথা বলে দেবে, তাই না? আজকে আসলে জুজু স্কুল ছুটি ছিল, আমি জানতাম ছুটি, কারণ আজকে ওদের ফাউন্ডেশন ডে। তো সকালে হঠাৎ করে উঠে বলল বন্ধুদের বাড়িতে যাবে একসঙ্গে লেখাপড়া করার জন্যে। স্কুলের পোশাক পরে তো যায়নি, অন্যরকম পোশাক পরেই গেছে। আর আমার মনে হয় লেখাপড়া করতে অন্য কোথাও যায়নি, ও রাহুলকে মিট করতেই গেছে। আমি একটা কাজ করবো বুঝলে, আমি রাহুলের কলেজ। আজকে মামুনির জন্য যুবরাজ আঙ্কেল তোমার গায়ে হাত তুলেছে? শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আমি কিন্তু মামুনিকে কিছুতেই ছেড়ে দেবো না। আচ্ছা, আমি এখন ফোনটা রাখছি। জুজু, জুজু, তুমি যুবরাজ আঙ্কেলের বাড়িতে গেছিলে? আমরা যদি পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ে যাই? এমন করে প্ল্যানটা করতে হবে যাতে আমরা ধরা না পড়ি। আর আমার কাছে কিছু টাকা আছে, মানে ওই বার্থডেতে টাকা পাই না, 10-12 হাজার টাকা হয়ে যাবে বুঝেছো তো। এবার একবার যদি ট্রেনে উঠে পড়তে পারি তাহলেই তো ব্যাস। তোমার বোঝা উচিত ছিল অর্ঘ্য, মেয়েদেরও আত্মসম্মান বোধ থাকে। তারা যখন একবার ঘুরে দাঁড়ায়, তখন কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরিয়ে আনা যায় না, তারা জীবন বাজি রাখতে চায় না। দেখো, আমি তো তোমার কাছে ফিরে এসেছি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আর কোনো অন্যায় করব না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তোমার বোঝা উচিত ছিল অর্ঘ্য, মেয়েদেরও আত্মসম্মান বোধ থাকে, তারা যখন একবার ঘুরে দাঁড়ায়, তখন কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরিয়ে আনা যায় না, তারা জীবন বাজি রাখতে জানে। কথা যদি আর একটুখানি নরম হতো না, একটু যদি বুঝতো। অর্ঘ্য ছাড়া আমার জীবন চলে যাবে মামা, আমার অর্ঘ্যকে কোনো প্রয়োজন নেই। অর্ঘ্য হয়তো বুঝতে পেরেছে যে আমি শ্রীরাধার থেকেও একটা ভালো চাকরি পেতে পারি, তাই ও আমাকে এখানে থাকার জন্য হাতে পায়ে ধরছে। কখনো না, বিশ্বাস করো, কখনো না। এই সর্বনাশটা হলো তো আমার। শোনো পরমেশ্বরী, এর জন্য কিন্তু তুমি দায়ী। আমি দায়ী? কি বলছো কি তুমি? ঠিকই বলছি, ওই যুবরাজ সেনগুপ্তর সঙ্গে বাড়াবাড়িটা তোমার। যুবরাজ সেনগুপ্ত ভাগ্নেকে নিয়ে বাড়াবাড়ি তুমি শুরু। কিরে কর্ণ, কেটে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। বাপরে 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 বাপ, এই তো সেদিন
কত কেচ্ছাকেলিকারি হলো, খবরে কাগজে তোর নামে কত 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 লেখা বেরোলো। তারপরে তো চাকরি গেল, কোর্ট কাচারি হলো, টাকা পয়সা দিয়ে মেয়েটার মুখটা বন্ধ করে দিয়েছিস বলে আবার আবার সে আগের মতন গলার জোর বেড়ে গেছে তো। টাকা দিয়ে কেস ওঠাক আর মেয়েটা স্বেচ্ছায় কেসটা তুলে নিক, তাতে তো তোমার কোনো প্রয়োজন নেই মেজমা। তোমার ঘরে এখন আগুন লেগেছে, তাই তুমি তোমার ঘরটা সামলাও। ওকে ফাইন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং বাড়ি ফিরে যাও, তোমাকে আমার সঙ্গে কোথাও যেতে হবে না। কিন্তু একটা কথা শুনে রাখো, আমি কিন্তু বাড়ি ফিরছি না। সুজু, তুমি যেটা বলছো তুমি জানো সেটা কখনো সম্ভব নয়। আমি তোমাকে এখানে একা ফেলে রেখে বাড়ি ফিরে যাব না। আমি স্বার্থপর নই, আমি কাপুরুষও নই, কিন্তু আমাকে তো আমার জায়গাটাই স্ট্রং থাকতে হবে। আমার কি উপায় আছে বলো? বুঝে গেছি আমি, তোমাকে আমাকে আর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। শুধু তুমি কিন্তু আমায় ভুল বুঝছো, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। তো চলে যাও। ঠিক আছে, বেশ বলো আমরা কোথায় যাব। তাহলে একটা কথা বলবো, আমি না সত্যি চাই না যে তুমি তোমার অনিচ্ছাতে কিছু করো। ও আমার ইচ্ছে, তোমার ইচ্ছে না। যদি তুমি কেন আমাকে মিসইন্টারপ্রেট করছো? আমি কি একবারও বলেছি আমার ইচ্ছে নেই? তাই তো বললে। আচ্ছা বেশ, আমারও ইচ্ছে, এবার চলো। ফাইন রাহুল, একটা কথা বলো তো আমাকে, তুমি মন থেকে যেতে চাইছো তো? যদি দেখো, আমি এখন যাই বলবো তুমি আমায় বিশ্বাস করবে না। আমি যদি এখন বলি যে আমাদের ভেবে চিনতে একটা ডিসিশন নেওয়া উচিত, তোমার মনে হবে আমি রাগ করে বলছি। আমি যদি বলি যে হ্যাঁ আমার ইচ্ছে আছে চলো আমরা যাই, তুমি আমাকে সন্দেহ করবে, ভাববে তাই এত কথা না বলে চলো আমরা বাসের দিকে যাই। আচ্ছা চলো আমরা এখন এখান থেকে যাই, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ঠাকুর একটা না একটা উপায় ঠিক বার করে দেবে আমাদের। রাহুল, মানুষ ভালোবাসার জন্য তার জীবন দিতে পারে, আর আর আমরা শুধু এখান থেকে পালাতে পারবো না। কেউ কাউকে নিয়ে ইলোপ করেনি মামুনি, দুজনে পরামর্শ করে গেছে, এটা ইলোপ করার কথা উঠছে কেন? আপনি একটা কথা বলবেন, মানে আমার কথার একটা উত্তর দেবেন? আপনার কাছে এই টোটাল ব্যাপারটা খুব একটা মজা লাগছে না? খুব মজা লাগছে, কিন্তু আমাদের কাছে এটা কিন্তু কোনো মজা নয়। আর যদি মজাই খুঁজতে হয় তাহলে সিনেমার পর্দায় গিয়ে খুঁজুন, কিংবা টিভির পর্দায় গিয়ে খুঁজুন, সেখানে অনেক ধরনের মজা আপনি দেখতে পাবেন। আর এরম মজা দেখতে দেখতে না, এরম যেন কোনো দিন না হয় যে এই মজাটাই আপনার জীবনে চলে আসে, সেটা মনে রাখবেন। এক্সকিউজ মি, আপনি কোথায় যাবেন? আমি মেদিনীপুর যাব। কোথায় যাবে জুজু? এই তুমি গাড়িটা ঘুরিয়ে রাখো, ঘুরিয়ে রাখো, ঘুরিয়ে রাখো। এখন আমাদের একটাই কাজ, এমএলএর বউকে খুঁজে বের করা। আমার মন বলছে এই এমএলএ হত্যা রহস্য আর স্ত্রীর হারানো রহস্য কোথাও যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। ঈশান মারবে তোর জামাইবাবুকে, আর ঈশানকে মারবে পুলিশ বাহিনী। আপনি একটু বুঝিয়ে দেবেন।